আসসালামু আলাইকুম। তোমাদের আগের ক্লাসে এই অধ্যায়ে যতটুকু হয়েছিল তারপর থেকে আজকে আবার ডিসকাস করছি। চলো, আজকে এই যে সমযোজী ও তড়িৎযোজী বন্ধন চ্যাপ্টারে আমি দুটো পার্টে ভাগ করলাম এই চ্যাপ্টার। একটা হলো সমযোজী বন্ধন, একটা তড়িৎযোজী বন্ধন। তো এই তড়িৎযোজী বন্ধনকে আগে একে আলোচনা করছি। দেখো কেমন, আমি তোমাদের আগের ক্লাসে সোডিয়াম, অর্থাৎ এটা একটা ধাতু। কেন ধাতু কেউ বলতে পারবে? কেন সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11, ইলেকট্রন কম্বিনেশন করলে কি হবে? 2.8.1, শেষ কক্ষে একটা ইলেকট্রন। আমি বলেছিলাম তাদের শেষ কক্ষে 1, 2, 3, 1 অথবা 2 অথবা 3টি তারা হলো ধাতু। এটা কিন্তু খেয়াল রাখবে সবসময়। আর যাদের 4, 5, 6, 7 তারা হলো অধাতু। ঠিক আছে, তো সোডিয়াম শেষ কক্ষে একটা ইলেকট্রন। আর একটা হচ্ছে ক্লোরিন, সবসময় নিত্য প্রয়োজনীয় একটা দ্রব্য, তড়িৎযোজী দ্রব্য। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড যে লবণটা আমরা খেয়ে থাকি সবসময়, সমুদ্রতে উৎপাদন হয়। প্রায় সমুদ্রের জলের থেকে 60% সম্ভবত এই লবণটা মানে জল থেকে পরিশোধন করে পাওয়া যায়। তো এখন এই যে ক্লোরিন, এর ইলেকট্রন বিন্যাসটা কি? 2.8.7, শেষ কক্ষে 7টা ইলেকট্রন, ইলেকট্রন কম্বিনেশন করে পেলাম, তো তাই 7 থাকার জন্য অধাতু। আর সোডিয়াম হলো 1, শেষ কক্ষে তাই হলো ধাতু। আর সবসময় তড়িৎযোজী বন্ধনে একটা কথা বলবো, তড়িৎযোজী বন্ধনে সবসময় তড়িৎযোজী বন্ধন কীভাবে চিন সহজ উপায়। হ্যাঁ, কোশ্চেন একটা কিন্তু মাধ্যমিকে এসেছিল 2017 সালে, এমনি মাধ্যমিক 2017 তোমরা দেখে নিও, 2017 সালে পড়েছিল যে কোনটি তড়িৎযোজী মৌল, কোনটি সমযোজী মৌল। তো আমি একটা টিপস দিয়ে দিচ্ছি যে যদি ধাতু আর অধাতু থাকে তাহলে সহজে চিনে নেবে যে তড়িৎযোজী। ধাতু অধাতু মানেই তড়িৎযোজী। আর সমযোজী কি? সমযোজী হলো অধাতু আর প্লাস অধাতু। আচ্ছা, কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা হলো এরকম ছিল, বললো যে NgCl2C2H2, NaCl আর হলো জল, আমাদের খুবই পরিচিত জল। এর মধ্যে বলছি কোনটি তড়িৎযোজী, কোনটি সমযোজী। দেখো NgCl2, তাই না? সরি, NgCl2 হবে Ng, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কিন্তু ধাতু, কেন না? ম্যাগনেসিয়ামের শেষ কক্ষে কোটেই ইলেকট্রন, ম্যাগনেশিয়াম 12। তো ইলেকট্রন বিন্যাসটা না জানলে কিছুই হবে না, শেষ কক্ষে ম্যাগনেশিয়াম 2, ইলেকট্রন 3 ধাতু, তাহলে ম্যাগনেশিয়াম ধাতু। আর ক্লোরিন পরিষ্কার দেখতে হচ্ছে, ক্লোরিন কি একটা, ক্লোরিন হলো এ ধাতু আর এ হলো অধাতু। তাহলে ধাতু অধাতু মিশিয়ে থাকলে কি বললাম, কোনটা যাবে? ব্যাস, তোমরা পয়েন্টে বসিয়ে দেবে, MgCl কি হলো তড়িৎযোজী। ব্যাস, আচ্ছা C2H2, সি হলো কার্বন, কার্বনের 6, 2.4, সেই ইলেক্ট্রন বিন্যাস জানতে হচ্ছে। বারবার বাবা তোমাদের বলছি ইলেকট্রন বিন্যাসটা অবশ্যই, এবং এক থেকে ওইটা মূল মুখস্থ রাখতেই হবে তোমাদের যে কোনোভাবেই। শেষ কক্ষে 4টি ইলেকট্রন, 4 বললাম তাহলে অধাতু, কার্বনের অধাতু। হাইড্রোজেন কিন্তু একটা গ্যাসীয় অধাতু, হাইড্রোজেন শেষ কক্ষে এই সূত্রেই পড়বে না, একটা ইলেকট্রন হলেও এ একটা গ্যাসীয় অধাতু, আমরা সবাই জানি এটা। তাহলে এও অধাতু, এও অধাতু, দুটো সব অধাতু হলে কি হলো? যাই হোক, এই কোশ্চেনটা মাধ্যমিকে এসছে তাই আমি এটা নিয়ে আলোচনা করি, এর টাইপের কোশ্চেন থাকে। তো এটা হয়ে গেল অধাতু। এবার NaCl, NaCl পরিষ্কার বুঝতে হচ্ছে ধাতু অধাতু মানে কি? NaCl তড়িৎযোজী। এবার জল, জলের কথা, হাইড্রোজেন তো অধাতু আর জল অক্সিজেন 8, 2.6, 6, 6 মানে কি? অধাতু। তাহলে হাইড্রোজেন অধাতু, অক্সিজেন অধাতু, কি হচ্ছে কোথায় যাবে তাহলে? এই কোশ্চেনটা এইভাবে কিন্তু এসছে। অনেক সময় নাম দিয়ে বলে, তোমার সংকেত দেবে না, বলে নাম ম্যাগনেশিয়াম ক্লোরাইড, তো ম্যাগনেশিয়াম মানে এনজি, ক্লোরিন মানে ক্লোরাইড, তো ম্যাগনেশিয়াম ক্লোরাইড অ্যাসিটিল, কিংবা হয়তো বলবে ইথাইল, এর নাম কিন্তু ইথাইল, এটা আইভেন নাম করে নিয়ে যাবো। ইথাইল কীভাবে নাম এসছে পরে আলোচনা করবো, তবে অ্যাসিটিলিনের সঙ্গে হলো C2H2। এরপর হলো সোডিয়াম, খাদ্য লবণ। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড দেবে না, দেবে তোমাদের খাদ্য লবণ। খাদ্য লবণের সংকেত কি? NaCl। এবং জল H2 বলবো না, জল তো বলবেই, তোমরা জানো H2। তাহলে এই 4টি মৌল কিন্তু পরীক্ষায় এসেছিল যে NgCl2, C2H2, NaCl, H2, এর মধ্যে কোনটি তড়িৎযোজী, কোনটি সমযোজী।
মার্কস টু দুই নম্বরের কোশ্চেন আসে। তো যে যে সমযোগী বন্ধ হয় নম্বর কি আমি বলেছিলাম যে একটা দুই নম্বর আসে, দেখে নিও। তো তাহলে এই একটা বিষয়, এটা একটা পার্ট হয়ে গেল। এবার আমার যে মূল বিষয়বস্তু তড়িৎ যে বন্ধনটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা দেখো, তড়িৎ বন্ধন। তো এখানে আমি তড়িৎ বন্ধনটা নিয়ে আলোচনা করব মূলত খাদ্য লবণটা সোডিয়াম ক্লোরাইডকে নিয়ে। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম একদিকে দিচ্ছি সোডিয়াম আর একদিকে দিচ্ছি ক্লোরিন। সোডিয়ামে ইলেকট্রন বিন্যাস জানি 2.8.1, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হলো 2.8.7, এটা তোমরা সবাই জানো। তো এটাকে আমরা এটা রাউন্ড করব। এই রাউন্ডটা কি, এটা হলো একটা অরবিট কক্ষপথ। তো সোডিয়ামের শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা আছে সেটাকে আমরা ই চিহ্ন দিতে পারি, কিংবা এরকম একটা এরকম চিহ্ন ইলেকট্রন সংখ্যা দিতে পারি। ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন দেখো তোমরা গুণে বসাও, সাতটা, 1, 2, 3, 4, 5, 6, 7, 7। তাহলে এবার এখানে আমি সোডিয়ামের নিকটতম নিষ্ক্রিয় মূল, শোনো সোডিয়াম কিন্তু 11, এর কাছাকাছি নিষ্ক্রিয় মূল্য কি নিয়ন 10, এর ইলেকট্রন বিন্যাস সেই বললাম নিষ্ক্রিয় মূল। আমি কিন্তু নাম দিয়েছি কি জানো, ফেরেস্তা নাম দিয়েছি, কারণ এরা কোনো রাশিবিদ্যায় অংশগ্রহণ করে না, কারোর সঙ্গে মানে কাউকে ইলেকট্রন দেয় না, ইলেকট্রন নেয় না, এরা এদের ইলেকট্রন বিন্যাস স্থায়ী বলি, এদের কোনো রকম ভাবে কোনো এ নেই, কোনো ভুলভ্রান্তি কিছু নেই, এরা সবসময় সুস্থিত স্থায়ী, কেমন পর্যন্ত স্থায়ী এরা, তাই এরা আমি ফেরেস্তা নাম দিয়েছি। যাও এখন ক্লোরিন, ক্লোরিন 17, ক্লোরিনের কাছাকাছি মৌল কি আর্গন, নিষ্ক্রিয় মৌল তোমাকে জানতেই হবে 2.8.8। এর শেষ কপি ইলেকট্রন সংখ্যা কত তাহলে 8। তাহলে সবাই চাইবে, আমরা কি সবাই চাই যে কীভাবে ভালো কাজ করে, ভালো নিকি করে একটু ভালো জায়গায় পৌঁছাতে চাই, ভালো বাড়ি করতে চাই, এরাও কিন্তু তাই। এ কীভাবে চাইবে এর শেষ কক্ষ হতে যে একটাই ইলেকট্রন এটা তাড়াতাড়ি ছেড়ে দিয়ে কীভাবে নিয়মের মতো আচরণ করবে, আর এ চাইবে কীভাবে এর শেষ কক্ষে একটা সাতটা আছে তাহলে কীভাবে একটা গ্রহণ করে আমি আর্গনের মতো আচরণ করবো, কারণ এর নিকটতম কি আর্গন, আর এর নিকটতম নিয়ন। এ কখনো সোডিয়াম কখনো আর্গনের মতো আচরণ করতে চাইবে না, চাইলেও পারবে না কোনো সময়, কারণ সোডিয়াম আর আর্গন কোথায়, এ 11 আর 18 নম্বরে, আর এই 17 আর হবে না, তাহলে সোডিয়ামের কাছাকাছি নিয়ন, তা নিয়নের মতো আচরণ করার চেষ্টা করবে। আর এদিকে ক্লোরিন এর সর্বশেষ কক্ষপথে কটা সাতটা ইলেকট্রন নিয়ে চাইবে, এর কাছাকাছি আর্গন নিষ্ক্রিয় মৌল অর্থাৎ নোবেল গ্যাস এর মতো আচরণ করবে, তাই কি করবে এই ইলেকট্রন ছাড়বে ব্যাস, আর এই গ্রহণ করবে। কি মজাদার ব্যাপার, এ যে ছাড়লো ইলেকট্রন ছাড়লো মানে কি, এ তো এই হলো নিয়মের মতো স্থায়ী ইলেকট্রন বিন্যাস 2.8 ব্যাস, খুব চালাক হলো তো স্থায়ী ইলেকট্রন বিন্যাস, কিন্তু এর মাথায় একটা বোঝা নিয়ে গেছে এনে প্লাস, মানে এ আর কোনো মৌলই থাকবে না, এ হয়ে গেল কি একটা আধান, আর আধানটা কখনো স্থায়ী থাকে, স্থির থাকতে পারবে, ওর শেষ, ও শেষ হয়ে গেছে। দেখো এ হলো ক্লোরিন, এই ইলেকট্রন যেহেতু গ্রহণ করেছে তাহলে মাইনাস হয়ে গেল, এ কিন্তু এর মধ্যে স্থায়ী রূপ ধারণ করেছে, রূপ ধারণ করলে হবে আসল নিজের ভিতরটা তো ফাঁপা, তাহলে এ হয়ে গেল একটা ঋণাত্মক আধান। আর দুটো আধান কখনো এক জায়গায় স্থির, ছেলে মেয়ে এক জায়গায় থাকলে গন্ডগোল হবে, ঠিক আছে, এটা হবে সব জায়গায় বাস্তব, তো ওরকম ধনাত্মক আধান আর ঋণাত্মক, এটা এটা হলো এটা ছেলে মেয়ে ছেলে বলতে হবে, এটা পুরুষ এটা স্ত্রী, এক জায়গায় থাকলে কি হবে মিশে যাবে, গিয়ে এন এ প্লাস এন মাইনাস অবশ্য যুক্ত হয়ে এন এ সি, এই হলো তোমার তুমি যে জীবন ক্লিয়ার। এবার কিসের সাহায্যে যুক্ত হবে ব্যাগটি একটু সুন্দর করে লিখে দিও, যত্ন সহকারে দেখো, স্থির তড়িৎ আকর্ষণ বল, এই এই যে আমি সোডিয়াম ক্লোরাইড দিয়ে আজকে তড়িৎ বন্ধনটা বোঝালাম, এইটা যদি সত্যিকার না বুঝতে পারো তাহলে তোমাদের এই বন্ধন চ্যাপ্টারে তড়িৎ যে বন্ধন কি, তড়িৎ বন্ধন সম্বন্ধে কি, এই বিষয়টা তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে, কারণ এই থেকে নানান দিকে আলোচনা করা যায়। যেমন একটা বলে যে তড়িৎ যে বন্ধন প্রথম কোশ্চেন বলবে যে এনএসিএল এর ইলেকট্রন ডট গঠন করো, সেম একদম এরকম, এটা হু দিয়ে দেবে যে ইলেকট্রন ডট গঠন। দ্বিতীয় কোশ্চেন বলবে
এনএসসিএল কি তড়িৎ জ্যোতি না সমধি? তা তড়িৎ জ্যোতি পরিষ্কার ধাতু আদমের তড়িৎ জ্যোতি। তৃতীয় কোশ্চেন করবে তড়িৎ জ্যোজ্যতা কাকে বলে? তাহলে দেখো তড়িৎ জ্যোজ্যতা আমি বেশি সময় নেবো না। তড়িৎ জ্যোজ্যতা হলো যে এইটা দিয়েই বলবো সংজ্ঞা কিন্তু তোমরা কখনো মুখস্থ করবে না, বানাবে। দেখো বানাবো মানে নিজের মন করা না, যে কি বলবো নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো সোডিয়ামের কাছাকাছি নিষ্ক্রিয় মূল্য কি নিয়ম, আর ক্লোরিনের কাছাকাছি নিষ্ক্রিয় মূল্য আর্গন। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা, ঠিক আছে, কোনো ধাতব পরমাণু, সোডিয়াম কিন্তু ধাতু, কোনো ধাতব পরমাণু তার সর্বশেষ কক্ষপথে কিংবা যোজ্যতা কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয়, এবং কোনো অধাতব পরমাণু অর্থাৎ অধাতু তার সর্বশেষ কক্ষপথে ওই বর্জিত ইলেকট্রনটা গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, এবং এই দুই বিপরীত আয়ন পরস্পর স্থির তড়িৎকর্ষণ বলের সাহায্যে যুক্ত হয়ে এই যৌগ গঠন করার ক্ষমতাকে আমি বলেছিলাম যোজ্যতার সময় কি বলেছিলাম ক্ষমতা, এই ক্ষমতাকে বলা হয় তড়িৎ যোজ্যতা। ওকে, তাহলে তড়িৎ যোজ্যতার সংজ্ঞা তোমার বই থেকে মুখস্থ করতে হবে, এটাই থেকে উদাহরণ থেকে করবে, এই উদাহরণটা দেবে খুব সুন্দর করে, আর এই সংজ্ঞাটা উদাহরণ দেখেই তুমি নিজেই মানিয়ে দেবে। যে আমি একবার বলি যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় কোন ধাতব পরমাণু তার সর্বশেষ কক্ষপথের এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয়, এবং ওই বর্জিত ইলেকট্রনটা কোন অধাতব পরমাণু তার সর্বশেষ কক্ষপথে গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে, এই দুই বিপরীত আয়ন পরস্পর স্থির তড়িৎকর্ষণ বলের সাহায্যে যুক্ত হয়ে যৌগ গঠন, যৌগ গঠন করার ক্ষমতাকে বলা হয় তড়িৎ যোজ্যতা। আর এটা একটা ঘটনা, ঘটনাকে বলা হয় তড়িৎ যোজ্য বন্ধন। ব্যাস পুরো একদম প্রথম থেকে বলে আসবো, যা শেষে পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করার ঘটনাকে বলা হয় তড়িৎ যোজ্য বন্ধন। একই সংজ্ঞা থেকে লাস্টে বেরিয়ে দিলাম। দেখো এই যুক্ত হওয়ার ঘটন ক্ষমতাকে বলা হয়, ক্ষমতাকে বলা হয় তড়িৎ যোজ্যতা, আর ঘটনাকে বলা হয় তড়িৎ যোজ্য বন্ধন, আর যুক্ত হয়ে যে যৌগ গঠন করবে তাকে বলা হয় তড়িৎ যোজ্য যৌগ। তাহলে তিনটে সংজ্ঞা পেলাম, কি তড়িৎ যোজ্য বন্ধন কাকে বলে, তড়িৎ যোজ্যতা কাকে বলে, তড়িৎ যোজ্য যৌগ কাকে বলে। এইভাবে তোমরা তোমাদের কাজ দিলাম, কিছু ইলেকট্রন ডট গঠন করে নিও, যেটা হলো এই যে প্রসেসটা বললাম এটাকে বলা হবে লুইস ডট গঠন। বিজ্ঞানী লুইস প্রথম এটা করেছিলেন, তাই তার নাম অনুযায়ী এটাকে লুইস ডট গঠন বলা হয়। এই লুইস ডট গঠন পদ্ধতিতে তোমরা MgCl2NiHCaCl2 আচ্ছা CaO MgO এবং Na2O আর হলো MgNa2 K2O কিংবা KCl দিতে পারো, এই কটা ইলেকট্রন ডট গঠন তোমরা একটু চেষ্টা করো। আমি পরবর্তী ক্লাসে এই ইলেকট্রন দিয়ে যাবো।